হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি কোনো রান্না বান্না করে দেখাবো না। আজকে আমি আপনাদের সাথে খুব সহজে কিভাবে আমি ঘরটা সিম্পল ভাবে গুছিয়ে রাখি সেটাই মানে শেয়ার করব। আমি অনেকদিন যাবত অসুস্থ ছিলাম, আপনারা কিন্তু অনেকেই লক্ষ্য করেছেন যে আমি রেগুলার ভিডিও বা কন্টেন্ট ছাড়ছি না। তো আসলে আমি অনেকদিন যাবতই খুবই অসুস্থ, আর আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমি মা হতে চলছি। আর এই অবস্থায় আমি ভাবতেছি যে টুকটাক কাজগুলো করে নেই, কারণ শরীরে সারাক্ষণ বসে থাকলে আরও খারাপ লাগে নিজের কাছে। নিজের কাজগুলো নিজেই করে নিতে চেষ্টা করলে দেখা যাচ্ছে যে সময়টাও কেটে গেল আর আপনার একদম বসে থাকাটাও হলো না, ব্যায়ামও হয়ে গেল। তো ভিউয়ার্স, আমি কিন্তু আজকে কি কি করব সেটাই দেখাবো। কেন জানি না মশারিগুলো একদম বেশি তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। মশারি, একটা ছোট কম্বল আর বাচ্চার কিছু কাপড় ছিল, সেগুলো আমি ওয়াশ করে নিচ্ছি ওয়াশিং মেশিনে। তো ভিউয়ার্স, এটা আমি হতে দিয়ে আমি এর মাঝে কিন্তু আর ঘরের সবগুলো কাজই করে নিব। কুইক ওয়াশ আমি আধা ঘন্টার জন্য কাপড় ওয়াশ করতে দিয়ে দিলাম। তো ভিউয়ার্স দেখতে পাবেন কিন্তু আমি খুব সহজে কিভাবে ঘরটা তাড়াতাড়ি এই অসুস্থ শরীর নিয়ে গুছিয়ে ফেলি সেটা আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। কারণ আমার মতো যারা অনেকেই গর্ভবতী বা অনেকে অসুস্থ মা আছেন তারা মনে সাহস পাবেন, কারণ নিজের কাজগুলো নিজেরই করতে হবে। আর এভাবে ঘরে বসে শুধু অসুস্থ হয়ে থাকলে কিন্তু চলবে না, সংসারের কাজগুলো যদি গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু নিজেরও ভালো লাগবে, সেই সাথে পরিবারকেও ভালো রাখা যাবে। আমি সবার আগে কিন্তু বিছানাটা গুছিয়ে ফেলি, মানে বিছানাটা ঝাড়ু দিয়ে ফেলি, তারপর কিন্তু বাদবাকি কাজগুলো মানে ঘরের অন্যান্য আসবাবপত্রগুলো একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছি। আর সপ্তাহে একবার আমি ভিজা ন্যাকড়া দিয়ে মুছি, কারণ অনেক সময় শুকনো ন্যাকড়া দিয়ে মুছার পরেও ময়লাগুলো যায় না। আর ভিউয়ার্স, আমি কিন্তু কথা খুব মানে বলতে গেলে হরান হয়ে যাচ্ছি, বুঝতে পাচ্ছেন আমি খুবই অসুস্থ। তারপর ভাবলাম যে আপনাদের সাথে এই শেয়ার করি আমি কি কি করি। তো আমার চ্যানেলে এ পর্যন্ত যতগুলো ভিডিও দেওয়া হয়েছে, কেন জানি না আমার চ্যানেলের ভিউয়ার্সরা সবাই আমার ঘর গোছানোর ভিডিওগুলো বেশি লাইক করেন, সেজন্যই কিন্তু আমি আমার নতুন আরেকটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। কিছু কাপড় ভাঁজ করা বাকি ছিল, সেগুলো ভাঁজ করে নিলাম। তারপর ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। আরেকটা বিষয়, ঘর ঝাড়ু দেওয়ার আগে যদি ঘরের সমস্ত ফার্নিচারগুলো একটু মুছে নেওয়া যায় তাহলে কিন্তু কোথাও বালো ধুলা থাকবে না, মনের ভিতরে অনেকটা ফ্রেশ লাগবে। কারণ আপনি যেখানেই বসবেন যদি বালো লাগে বা ধুলাবালি লেগে থাকে, যতই ঘর ক্লিন করুন না কেন বা ঘর মুছেন না কেন, ওই বালো ধুলার জন্য কিন্তু খুবই বাজে একটা অবস্থা ক্রিয়েট হয়। আর আমি এখন টেবিল পরিষ্কার করে নিব, ডাইনিং টেবিল, সেজন্য ভিমবার গুলি নিচ্ছে একটি বাটিতে। এবার একটি ন্যাকড়া দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে আমি কিভাবে ডাইনিং টেবিল ক্লিন করি সেটাই দেখাবো। তো ভিউয়ার্স চলুন দেখতে থাকি। আমি কিন্তু টেবিলে তেমন কিছু জিনিস রাখার চেষ্টা করি না, কারণ সবসময় চেষ্টা করি টেবিলটা একদম ফাঁকা থাকার রাখতে। এতে করে কিন্তু মানে টেবিলে বসে খেতেও ভালো লাগবে এবং পরবর্তীতে ক্লিন করতেও ঝামেলা কম হবে। এবার পানির ফিল্টারটা খুব ভালো করে মেজে নিচ্ছি, কারণ আমার ফিল্টারটা একদম পরিষ্কার থাকতে হবে, কারণ পরিষ্কার না থাকলে পানি খেয়ে তৃপ্তি লাগে না। তারপর আমি আবার একটা শুকনা ন্যাকড়া বা ভিজা পরিষ্কার ন্যাকড়া দিয়ে আমি এই জিনিসগুলো আবারও মুছে নিব। এতে করে যে লিকুইডের ফেনা আছে সেটাও চলে যাবে, খুব ভালোভাবে ক্লিন হবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ওয়াশিং মেশিনে আমি মাত্র অল্প সময়ের ভিতরে এতগুলো কাজ করে ফেললাম। আরও 23 মিনিট কিন্তু ওয়াশিং মেশিনের এই টাইমার সেট করা আছে, আর এই 23 মিনিটের ভিতরে আমি ঘর মুছে ফেলব আর আদার্স যে কাজগুলো আছে ঘর গোছানোর সেগুলো করে ফেলব। তো ভিউয়ার্স চলুন দেখতে থাকি। মোটামুটি আমার সব গুছানো মানে দেওয়া শেষ। এবার আমি ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন খুব ভালোভাবে ঘরটা ঝাড়ু দিতে, কারণ ঘরটা যদি ভালোভাবে ঝাড়ু দেওয়া হয় তাহলে কিন্তু ঘর মুছতে সেরকম কষ্ট হয় না। অনেক সময় কথা বলতে গেলে কিন্তু নিঃশ্বাসটা প্রায় বন্ধ হয়ে যায় বা আটকে আটকে যায় কথাটা, হরান হয়ে যায় শরীরের মানে ওয়েট এতটা পরিমাণ বেড়ে গিয়েছে যে চলাফেরা, হাঁটা বা কথা বলা খুবই কষ্টজনক। তারপরও তো সারাক্ষণ বসে থাকা যায় না, ঘরের কাজগুলো নিজেটা নিজেই গুছিয়ে ফেলতে হবে।
তো ভিউয়ার্স, আমার কথা অনেক সময় আটকে আটকে যায়, তো ভিউয়ার্স কিন্তু আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। আমার সংসারে মূলত আমার হাজবেন্ড, আমার ছেলে আর হচ্ছে আমি, এই তিনজনই। আর আমার কাজগুলো যদি আমি জমিয়ে রেখে দিই তাহলে সে আমার সাথে কাজগুলো জমে থাকবে, বা আমার হাজবেন্ড কিছুটা হলেও হেল্প করে, তো ও বাহিরে থাকে সারা দিন, তো ঘরের কাজগুলো তো মহিলাদেরই সামলাতে হয়, তো মাঝে মাঝে যখন করতে না পারি তখন ওর আব্বু কিছুটা হলেও এসে হেল্প করে। আর রান্নাঘরে থালা বাসন বা প্লেট ট্রেট তেমন একটা জমাই না, সাথে সাথে ধুয়ে ফেলার চেষ্টা করি, এতে করে এত টাকা জমে না। দেখুন ভিউয়ার্স, আমার কিন্তু ওয়াশিং মেশিনের আগে অর্থাৎ আধা ঘন্টার আগেই ঘর গুছানো, অর্থাৎ ঘর গুছানো থেকে শুরু করে মোছা সবই কমপ্লিট। এখন আমার হাতে 2 মিনিট বাকি আছে, তো আমি এখন নিশ্চিন্ত, আমার আর সেরকম কোনো কাজ নেই, জাস্ট শুধু রান্না করব, তাও আবার গুছলের পরে। তো ভিউয়ার্স, এখন আমি ওয়েট করছি আমার কাপড়ের জন্য, কাপড়গুলো শুকা দিয়ে তারপর আমি গোসল করতে চলে যাব। তো দেখতেই পারলেন ভিউয়ার্স, আধা ঘন্টায় আমি কতগুলো কাজ সেরে ফেললাম। বেবি কনসেপ্ট করার আগে আমি কিন্তু অনেক ধরনের মানি প্ল্যান্ট, সেই সাথে অনেক ধরনের ফুল গাছ, সেগুলো রেগুলারই কিনতাম, এবং ঘরে আমাদের কাছে বিভিন্ন জায়গায় বা বারান্দায় আমি সেগুলো রাখতাম। কিন্তু এখন সেরকম গাছও কিনা হচ্ছে না, এবং সেই সাথে গাছের যত্ন সেরকম করা হচ্ছে না, তো যত্ন অবহেলায় গাছগুলো অনেকটা কিরকম জন্য হয়ে যাচ্ছে। যাই হোক, আমি আবার নতুন করে এগুলো যত্ন নেওয়া শুরু করবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, ভিডিওটার কোন অংশে যদি বিন্দু মাত্র একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। আবারও নিশ্চয়ই কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন।